আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানেই আছো। আমি আয়েশা আক্তার নর্থ এডুকেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি আরেকটি গুরুত্বপূর্ণ এবং মজাদার অধ্যায় নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ব্যবসা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বইটি থেকে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বইটি থেকে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই খাতা বের করে তৈরি হয়ে নাও এবং আমরা আজকে খুবই মজাদার, ইন্টারেস্টিং এবং তথ্যবহুল আমাদের দেশকে আজকে আমরা আমরা জানবো। আচ্ছা, কেউ কি বলতে পারো আমাদের পতাকার রংটা কি? ভেরি গুড, আমাদের পতাকার রং হচ্ছে লাল সবুজ। আমাদের পতাকার রং হচ্ছে লাল সবুজ। তো এই পতাকাটা আমরা কিভাবে দেখতে পাই? দেখো, আমরা পতাকা দেখতে পাচ্ছি, বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যাচ্ছে, তাই নয় কি? আচ্ছা, এর মধ্যে কি দেখা যাচ্ছে একটু দেখি তো আমরা। বাংলাদেশের জাতীয় পতাকা, আমাদের দেশটিকে আমরা সবুজ রং করেছি। আমাদের দেশ সবুজ শ্যামল, অনেক গাছপালা থাকার কারণে পতাকার রংটা সবুজ হয়েছে। আমাদের জাতীয় পতাকার রং লাল সবুজ। জাতীয় পতাকা হচ্ছে আয়তাকার, এর আকারটা হচ্ছে আয়তাকার। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10x6। দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 6। দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 6। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের 1/5। তার মানে হচ্ছে যদি 10কে 5 দিয়ে ভাগ করি, সেই 1/2টা হচ্ছে লালের বৃত্তের ব্যাসার্ধ। কতটুকু বৃত্ত আঁকবো সেইটা নির্ভর করবে দৈর্ঘ্যের 1/5। লাল বৃত্তটি পতাকার মাঝখানের খানিকটা বাম পাশে, দেখো মাঝখানে কিন্তু লাল রংটা না, লাল রংটা মাঝখানে না, একটু বাম পাশে, তাই না? একটু এই দিকে, এখানে স্পেসটা বেশি, একটু বা দিকে। এই গেল আমাদের পতাকার হিসাব, ঠিক আছে? তো আজকে আমরা পড়ব আমাদের দেশ, বাংলাদেশের মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, ঠিক আছে? আজকে আমরা বাংলাদেশের মানচিত্র পড়ব। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, তাই না? এটি এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে আজকে আমাদের অধ্যায় হচ্ছে অধ্যায় 9, পড়ব আমাদের দেশ সম্পর্কে, বাংলাদেশের মানচিত্র, মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। এই যে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র আমরা পড়ব, আমাদের দেশটা কোথায়? আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? মহাদেশ সম্পর্কে। আমরা কোন মহাদেশে আছি? আমরা এশিয়া মহাদেশে আছি। বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত এবং বাংলাদেশের এই যে মানচিত্রের মধ্যে কি আছে, সীমানার মধ্যে অনেকগুলো পরিচিত দেশ আছে, তাই না? অনেকগুলো দেশ আছে এবং এই দেশগুলোকে বলা হয় রাজনৈতিক মানচিত্র। যে চিত্রের মাধ্যমে দেশের কি দেখা যায়, সীমানা দেখা যায়, সীমানা ও প্রতিবেশী দেশগুলো দেখা যায়, সেটাকে আমরা বলবো মানচিত্র। তাহলে প্রশ্ন আসবে, রাজনৈতিক মানচিত্র কাকে বলে? আগে একটু আমরা দেখে নিই, এই যে বাংলাদেশের যে মানচিত্র, দেখো এখানে লিখে আছে উত্তরে ভারত, এখানে লিখা আছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আবার এই পাশেও কি ভারত। বরিশালের নিচে কি আছে? বঙ্গোপসাগর। তার নিচে আছে দক্ষিণ। হ্যাঁ, তাহলে বাংলাদেশে তিন দিকেই আমরা ভারত দেখতে পাচ্ছি। ভারতটা 1, 2, 3, এই পাশেও ভারত, পশ্চিমে ভারত, উত্তরে ভারত এবং পূর্বেও ভারত, শুধু দক্ষিণে ভারত নেই। দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর, ঠিক আছে? তাহলে আমরা এখন আমাদের এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মানচিত্র কাকে বলে? রাজনৈতিক মানচিত্র কাকে বলে? যে মানচিত্রের মাধ্যমে দেশের সীমানা ও প্রতিবেশী দেশ দেখা যায় তাকে রাজনৈতিক মানচিত্র বলে। শিক্ষার্থীরা সবাই একটু বোর্ডে মনোযোগ দিয়ে আমরা দেখি কি লেখা আছে। বোর্ডে লেখা আছে যে
যে মানচিত্রের মাধ্যমে দেশের বহিঃসীমা, বহিঃসীমা হচ্ছে বাইরের যে সীমাটা ও প্রতিবেশী দেশগুলোকে দেখা যায়, হ্যাঁ, তাকে রাজনৈতিক মানচিত্র বলে। তার মানে হচ্ছে মানচিত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রাজনৈতিক মানচিত্র আর একটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। রাজনৈতিক মানচিত্র আর একটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। যে মানচিত্রের মাধ্যমে দেশের বহিঃসীমা বা বাইরের সীমাগুলো দেখা যায় এবং প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশ যেটা আমরা দেখতে পেলাম দেখা যায়, তাকে রাজনৈতিক মানচিত্র বলে। এখন এই পুরো পুরো বাংলাদেশটাকে পুরো বাংলাদেশটাকে পুরো বাংলাদেশটাকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 8টি ভাগে। কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 8টি ভাগে। 5, 6, 7, 8, বাংলাদেশকে মোট 8টি ভাগে ভাগ করা হয়েছে। কেন? প্রশাসনিক কাজ চালানোর জন্য। কোন দেশ কোথায় আমাদের নদী ভাঙতেছে, কোথায় নদী ভাঙতেছে, কোন পাশে যাবে, ডান পাশে যাবে, বাম পাশে যাবে, উত্তরে যাবে না পশ্চিমে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে বাচ্চাদের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তারপরে পিএসসি, জিএসসি পরীক্ষা, এগুলো কীভাবে একসাথে নেবে। তারপরে হচ্ছে যে কোন দেশে কোন পুলিশ কোথায় থাকবে, আর্মিরা কোথায় টহল দিবে, কোথায় রাজধানী হবে, কোথায় হাসপাতাল হবে, এগুলো প্রশাসনিক কাজের কারণে। এই যে কাজগুলো, এই কাজগুলো কাজ সুবিধাজনকভাবে করার জন্য, তার মানে হচ্ছে প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য। প্রশাসনিক কাজ পরিচালনা মানে হচ্ছে কাজ করার জন্য বা যে উপায়ে আমরা কাজটা করি সেটাকে বলা হয় পরিচালনা বা দেখা দেখাশোনা করার জন্য। হ্যাঁ, এই দেশকে, বাংলাদেশকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে বিভাগ বলা হয়, প্রতিটি ভাগকে বিভাগ বলা হয়, প্রতিটি ভাগকে কি বলা হয়? বিভাগ। 8টি ভাগে ভাগ করা হয়েছে এবং সেটাকে কি বলে? বিভাগ। 8টা ভাগে আমি ভাগ করলাম কোনো কিছু, যদি আমরা 8টা ভাগে ভাগ করি সেটাকে আমরা কি, আমাদের দেশটাকে 8টা ভাগে ভাগ করলাম এবং প্রতিটির নাম দিলাম কি? বিভাগ। লেখা শেষ তোমাদের আছে, এটা মুছে ফেললাম। একটু দেখো জিনিসগুলো একটু একটু জটিল কিন্তু আসলে সহজ। এটা মনে করো পুরোটা বাংলাদেশ, হ্যাঁ, এই যে পুরোটা বাংলাদেশ, এই পুরো বাংলাদেশকে 8টা ভাগে ভাগ করলাম। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ভাগে ভাগ করে ফেললাম, পুরো বাংলাদেশটাকে 8টা ভাগে ভাগ করে ফেললাম এবং প্রতিটি ভাগের নাম দিলাম কি? বিভাগ। কয়টা ভাগে ভাগ করলাম? 8টি ভাগে। এটা কি? বাংলাদেশ। এই যে বাংলাদেশটাকে আমি 8টা ভাগে ভাগ করলাম, এটার নাম দিলাম বিভাগ, এটার নাম দিলাম বিভাগ, এটার নাম দিলাম বিভাগ, 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 বিভাগ। এখন এতগুলা বিভাগ বলে তো কোন বিভাগ বলতেছো? আমাদের বাসায়, আমাদের স্কুলের শ্রেণীকক্ষে যদি 8টা মনির থাকে তাহলে কিভাবে বুঝবো কোনটা কোন মনির? সেই জন্য আমাদের কি করতে হবে? মনিরের একটা নাম দিতে হবে। এটা কি? এটা হচ্ছে ঢাকা বিভাগ। একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে খুলনা, একটা হচ্ছে বরিশাল, একটা হচ্ছে রাজশাহী, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা হচ্ছে, তোমরা বলো তো আরেকটা কি হতে পারে? ময়মনসিংহ। হ্যাঁ, ময়মনসিংহ। একটা হচ্ছে সিলেট, আরেকটা কি হতে পারে? রংপুর। আরেকটা কি হবে? রংপুর। আচ্ছা, নাম দিলাম, ঠিক আছে। তাহলে সবার সাথে কি হলো? পরিচিতি লাভ করলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি বললাম? আমরা বলছি যে প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় শহর আছে। এই যে আমরা ঢাকা, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম সব ভাগ করলাম, সব প্রত্যেকটাকে এক একটা বিভাগ বললাম এবং এখানে একটা করে শহর বানিয়ে দিলাম। যা, তুমি এই শহরে আসবা না, তুমি এই শহরে যাবা না, তুমি এই শহরে আসবা না, তুমি এই শহরে যাবা না। কারণ কি? প্রত্যেকটা শহরেই একটা করে বিভাগীয় শহর আছে, একটা বিভাগীয় শহর আছে। কি আছে? বিভাগীয় শহর, বিভাগ শহর। প্রত্যেকটা বিভাগেই একটা কি আছে? বিভাগীয় শহর। তার মানে বিভাগের মধ্যে আছে বিভাগীয় শহর। প্রতিটি বিভাগের মধ্যে রয়েছে একটি বিভাগীয় শহর। প্রতিটি বিভাগের মধ্যে রয়েছে একটি বিভাগীয় শহর। প্রতিটি বিভাগের মধ্যে রয়েছে একটি বিভাগীয় শহর। তো শিক্ষার্থীরা, আমরা কি পড়ছিলাম? যে প্রত্যেকটা বাংলাদেশটাকে 8টা ভাগে ভাগ করলাম, 8টা ভাগে ভাগ করলাম এবং প্রত্যেকটার নাম দিলাম বিভাগ, 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 বিভাগ।
এবং প্রত্যেকটা নাম দিলাম ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, এবং প্রত্যেকটা বিভাগে একটা করে বিভাগীয় শহর রেখে দিলাম, তাই না? প্রত্যেকটা বিভাগে একটা করে বিভাগীয় শহর রাখলাম আমরা। আর ঢাকা কি আমাদের? ঢাকা হচ্ছে আমাদের প্রাণ, তাই না? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং এটা একটা বিভাগের শহর, এবং ঢাকা হচ্ছে অনেক প্রাচীন। ঢাকা বাংলাদেশের মানচিত্রের মধ্যে অবস্থিত, হ্যাঁ, মাঝখানে অবস্থিত। এটি অনেক পুরাতন একটা শহর, প্রায় 400 বছর পূর্বে ঢাকা শহর শুরু হয়েছিল, তাই না? তাহলে আমরা যদি প্রশ্ন করি ঢাকার বর্ণনা দাও, তাহলে ঢাকার বর্ণনা কিভাবে দিবে? ঢাকার বর্ণনাটা অবশ্যই দিতে হবে। সেটা কি? ঢাকা হচ্ছে একটি বিভাগীয় শহর, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী। যদি আমাদের প্রশ্নে আসে যে ঢাকার বর্ণনা দাও, তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, এটি বিভাগীয় শহর, অতি পুরাতন শহর। তার মানে ঢাকা হচ্ছে অতি পুরাতন শহর এবং বিভাগীয় শহর। ঢাকা অতি পুরাতন এবং বিভাগীয় শহর, প্রায় 400 বছর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে, প্রায় 400 বছর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে। প্রায় 400 বছর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে। এই গেল আমাদের রাজনৈতিক মানচিত্রের পড়াশোনা, ঠিক আছে? তো আমরা এগুলো অবশ্যই মনে রাখবো, এবং এগুলো মনে রেখে এগুলো কি করব, পড়ার চেষ্টা করব, মুখস্থ করব, এবং অবশ্যই SWOকে অবশ্যই সংরক্ষণ করব। আল্লাহ হাফেজ।